হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং আবারও তোমাদের মাঝে ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আলোচনা করব দু সালের এসিসি পরীক্ষার যারা তোমরা যারা ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী আসো তোমাদের ইতিমধ্যে অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়ে গেছে তোমরা অবশ্যই জেনে গেছো তো সেই অ্যাসাইনমেন্ট প্রকাশিত হওয়ার পরপরই আমরা অ্যাসাইনমেন্ট সমাধান কাজ লেগে পড়েছি তো তোমরা যারা মানবিক শাখার আছো তোমাদের অ্যাসাইনমেন্ট সাবজেক্ট দ্বিতীয় সপ্তাহর যে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট আছে এই অ্যাসাইনমেন্ট উত্তরপত্র নিয়ে আজকে আলোচনা করব তো চলো শুরু করি তো অ্যাসাইনমেন্টের উত্তরপত্র দেখার পূর্বে আমরা একটু কোশ্চিনের একটা ঝলক দেখে আসি কোশ্চিনের প্রশ্নগুলো আমাদের কি বলতেছে তো এই হচ্ছে তোমাদের সেই কোশ্চিন এই কোশ্চিনের লিঙ্ক যদি বা ভিডিও এই কোশ্চিনের যদি পিডিএফ ফাইলটা যদি পেতে চাও তো অবশ্যই ভিডিও ডিস্ক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো কিভাবে ডাউনলোড করবা এবং আইবারেরও লিঙ্ক দেওয়া আছে তো এই অ্যাসাইনমেন্ট ফর এসএসসি এক্সামিন কি বলতেছে এখানে দেখো অ্যাসাইনমেন্ট নাম্বার ওয়ান চ্যাপ্টার ওয়ান অ্যাসাইনমেন্ট টাইটেল রাইট অ্যান্ড ইজি শোয়াইং দ্য ইন্টার রিলেশন বিটুইন জিওগ্রাফি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের টাইটেল হবে এখন আসি লার্নিং আউটকামস তুমি এখান থেকে কি শিখতে পারবা সেটা এখানে দেখা আছে তোমরা দেখে নিও এবং তোমার গাইডলাইনটা অবশ্যই ফলো করতে হবে এই ইন্ডিকেটর অনুযায়ী তোমাকে নির্দেশক কি বলতেছে এই নির্দেশকের মধ্যে তোমাকে গাইডলাইনটা অ্যাপ্লাই করতে হবে এন্ড দেন এখানে রুবিক্স কিউবটা আছে দেখো রুবিক রেটিং স্কেল তুমি যদি চার মার্ক পেতে চাও তো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই ছকটা তো নো প্রবলেম আমরা এই অ্যাসাইনমেন্ট উত্তরপত্র সাজাইছি তো চলো অ্যাসাইনমেন্ট উত্তরপত্র দেখে আসি যে অ্যাসাইনমেন্ট কোন সপ্তাহের এটুর দেখে আসি এটা হচ্ছে তোমাদের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এটা এক নম্বর ওকে ক্লিয়ার এখন এটা আর এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের কভার পেজ তো কভার পেজ কিভাবে লিখতে হয় সেই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে আয় বারনে সেখান থেকে দেখে নিতে পারো এবং এর ডাউনলোড লিঙ্ক সেই ভিডিওতে দেওয়া আছে ওকে তো চলো আমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র তো সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট সাবজেক্ট কোড ওয়ান হান্ড্রেড টেন ওয়ান টেন লেভেল হচ্ছে এসএসসি অ্যাসাইনমেন্ট সিরিয়াল নাম্বার হচ্ছে ওয়ান সেকেন্ড উইকের অ্যাসাইনমেন্ট টাইটেল হচ্ছে দ্য রিলেশ দ্য ইন্টার রিলেশনস বিটুইন জিওগ্রাফি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট ওকে এখন আসো এ নম্বর কি বলতেছে প্রশ্ন যে কনসেপ্ট অফ জিওগ্রাফি জিওগ্রাফি ধারণা তোমাকে আলোচনা করতে হবে তো চলো জিওগ্রাফি ধারণা একটু আলোচনা করা যাক তো জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অফ প্লেস অ্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন পিপুল প্রপার্টিস অফ দ্যাল প্রারফেস অ্যান্ড দ্য দ্যুমেন্স সোসাইটিজ সিপারেট অ্যাক্রস ইট দে অলসো এক্সামিন হাউ Human culture interacts with the natural environment and the way that locations and places can have an impact on people. Geography seeks to understand where things are found, why they are there, and how they develop and change over time. আরট্টে ভিশা বলেদি জেহন তুম্রা এসান্মিন্টের উতো করবা হবো 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 ইথে কে 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 ক অনেক ইউটিউবে দেখা যাচ্ছে যে হুবহু বই থেকে তুলে তোমাদেরকে দেখাচ্ছে তো সেটা ফলো করবা না নিজের ক্রিয়েটিভিটি প্লাস ইন্টারনেট কানেকশনটা ইউজ করে দেখবা বিভিন্ন প্লাস বই তারপরে ওকে তো পরে দেখো ইরাজ থোনিস মানে কি জিওগ্রাফির যেটা জনক অ্যাজ ফাদার অফ জিওগ্রাফি ইউজ দ্য টার্ম জিওগ্রাফি স্টাডি অফ আর্থ অ্যাজ হিউম্যান হ্যাবিটেট প্রসেসর প্রফেসর যিনি ea said, pollution geography is the study of environment of man both physical and social particularly in its relation to human activities professor l dudley polis stamp stem has defined a description of the world and of its inhabitants okay so we can say that geography is the studies of everything which is related to our earth

স্পেশালি so, of environment. বাই অ্যাসাইনমেন্ট পড়তে হলে অনেক টাইম লেগে যাবে প্রায় পনেরো মিনিট চলে যাবে তো আমি চাই না ভিডিওটা লং করতে তো আমি মাঝে মাঝে স্কিপ করবো তোমরা থেমে স্কিপ করে লিখে নিও তো এই জায়গাটা তুমি স্কিপ করে একটু লিখে নাও ওকে এই অল অ্যাক্টিভিটিস থেকে শুরু করে এন্ড পলিটিক্যাল পন্ড টু স্কিপ করে লিখে নাও দেন আমরা আসি পরে কি আছে যে ওই অ্যাক্টিভিটিস ডেভেলপ এ নিউ এনভায়রনমেন্ট এ আই এটা মানে তোমরা অবশ্যই জানো দ্যাট ইজ এটা মানে एग्जांपल বলা হয় হিউম্যান এনভায়রনমেন্ট ওকে এখন আসি সি নম্বর সি নম্বর क्वेश्चनটা কি বলতেছে যে স্কোপস এন্ড ব্রাঞ্চেস অফ জিওগ্রাফি এর পাশে দেখো স্কোপস এন্ড ব্রাঞ্চেস অফ জিওগ্রাফি আর রিটেন অ্যাপ্রোপ্রিয়েটলি সঠিকভাবে লিখতে হবে তাহলে চলো পাবা তো স্কোপ অফ জিওগ্রাফিটা কি বলতেছে সেটাকে বর্ণনা করতে হবে এক্সপ্লেন করা লাগবে তো জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অফ দ্য আর্থস সারফেস অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ হিউম্যান বিংস ইট ইজ এ সাবজেক্ট ইন হুইস এমফেসিস ইজ লেড অন আন্ডারস্ট্যান্ডিং এন্ড এক্সপ্লেনিং দ্য চেঞ্জ টকিং প্লেস স্পেশালি ওকে পরবর্তীতে এই যে লেখাটুকু আছে তোমরা স্কিপ করে এই লেখাটুকু লিখে নাও দেন আমরা পরবর্তীতে কি লেখা আছে সেটা দেখে আসি ওকে এখন দেন আসো এখানে দেখো ব্রাঞ্চ অফ জিওগ্রাফি এখানে এই ব্রাঞ্চ অফ জিওগ্রাফি ব্রাঞ্চ মানে শাখা জিওগ্রাফি কতটা শাখা আছে সেই ছবিটা তোমাদের বিশেষ করে এই ফিজিক্যাল জিওগ্রাফি হিউম্যান জিওগ্রাফি এই তিনটা ভাগ এই তিনটা ভাগ এটুকু বিস্তারিত আলোচনা করলে হয়ে যাবে ওকে এখন আসি ফিজিক্যাল জিওগ্রাফি এবং হিউম্যান জিওগ্রাফিটা একটু এক্সপ্লেন করতে হবে ঠিক আছে ফিজিক্যাল জিওগ্রাফি কি বলতেছে যে ইজ দ্যাট ব্রাঞ্চ অফ জিওগ্রাফি ডিলিং উইথ দল ফর্থ দফ হিউম্যান্ড আস যে হুমান জিওগ্রাফি কি বলতেছে ইজ এ রিসেন্ট স্পর্ট ফ্রম ভেন ট্রাঙ্ক অফ জিওগ্রাফিক্যাল সাইন্স হিউম্যান জিওগ্রাফি ইজ দ এক্সপ্রেশন অফ এ গ্রোথ অফ আইডিয়াস রেদার দেন ইমিডিয়েট ওয়ান মাইড অলমোস্ট মেটোরিয়াল রেজাল্ট অফ ডিসকভারি

ইন্টাররিলেশন বি টু ইন জিওগ্রাফি অ্যান্ড এলিমেন্টস দ্য এলিমেন্টস টাইপটা ব্যাখ্যা করতে হবে তারপর ব্যাখ্যা করতে হবে ইন্টাররিলেশন বিটনটা কি জিনিস সেটাও ব্যাখ্যা করতে হবে তো এটা হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট আর ইন্টাররিলেটেড এই দুইটা হচ্ছে পারস্পরিক সম্পর্ক রয়েছে ইন্টার লোকেশন ডিটারমিন এনভায়রনমেন্ট এডুকেশনাল লোকেশন ট্রপিক্যাল লোকেশন সাবট্রপিক্যাল লোকেশন পলার লোকেশন কস্টাল লোকেশন ডিস্টার লোকেশন ইত্যাদি

পড়তে যদি কোনো সমস্যা হচ্ছে আমার যদি তোমাদের কাছে যদি মনে হয় যে এটা ভুল উচ্চারণ হচ্ছে তো সেটা একটু কমেন্ট বক্সে জানাই দিও ইমপ্রুভ করার জন্য ওকে তো এটুকু তোমরা স্কিপ করে একটু লিখে নাও এখন আসো হিউম্যান অ্যাফেয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ আর এফেক্টেড বাই দ্য এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল কন্ডিশন শর্ত কি কী আছে দেখি টাইপস অফ এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টের টাইপসটা দেখি দে আর টু টাইপস অফ এনভায়রনমেন্টস ন্যাচারাল এনভায়রনমেন্টস অ্যান্ড সোশিয়াল এনভায়রনমেন্টস আর্থ ওয়াটার এয়ার মাউন্টেন্স রিভার্স সিজ লাইট ট্রিজ ব্র্যান্ডস ইত্যাদি এখানে আলোচনা আছে তোমরা একটু স্কিপ করে এটুকু লিখে নাও ওকে এ ডিজার্টস পর্যন্ত তো এই হচ্ছে অ্যাসাইনমেন্টের উত্তরপত্র যদি কোনো প্রকার যদি কনফিউজ থাকে কমেন্ট পকে জানাও এবং কেমন লাগলো সেটা যদি ভালো লাগে লাইক দিও এবং এটা মূল মতামত করে দিও আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো থ্যাঙ্কস ফর ওয়াচিং টেক কেয়ার বাই